শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে 5:45, তো উঠেছি অনেক ভোরে, প্রায় 4:30-5টাতে উঠেছি। উঠে দেখি চারিদিকে একদম অন্ধকার, আর তেমন বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জল। তো কোন কাজটা থেকে কি কাজ আরম্ভ করব বুঝে পাচ্ছি না। তো কিছুটা বাসি কাজ করে নিয়েছি, চারিদিকে দরজায় জল দেয়া আর জল ভরা, এসব কাজগুলো করে নিয়েছি। আর কি বলতো, বৃষ্টির জন্য না কাজ আগাতে চায় না। আর এখন বাপি অনেকটা তাড়াতাড়ি বেরাচ্ছে, মানে 7:45-8টার দিকে বেরিয়ে যাচ্ছে। তো তার আগে তো আমার খাবারগুলো রান্না করতে হবে। আর ইদানিং বাপির শরীরটাও একটু ভালো নেই, বৃষ্টির জন্য একদিন ভিজে ভিজে বেরোতে হয়েছে, আর অনেকটা সকালবেলা স্নান করতে হচ্ছে, তার জন্য ওর শরীরটা একদম ভালো নেই। তো একটু করে বাইরে দিকে দেখছি আর কাজ করছি। আমি ভাবছি ছেলেটাকে ডাকবো, আবার ও উঠে স্নান পান করবে, বৃষ্টির মধ্যে বেরাবে, মানে এইসব চিন্তা নিয়েই আর কি রান্না বান্না করছি। তো বারবার গিয়ে বাইরে দেখছি কেমন বৃষ্টিটা হচ্ছে, আর এদিকে ছেলেও ডাকছি। তো আজকে আমি রান্না করবো ডিম, তো ডিম সিদ্ধটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আর আমি কী করি এখন, যেহেতু অনেকটা ভোরের দিকে ওরা বেরায়, ভোরের দিকে না সকালের দিকে আর কি বেরায়, তো সেই জন্য রাতের দিকে কিছুটা সবজি বা কিছুটা রান্না আমি করে রাখার চেষ্টা করি। তো কালকে রাতে মানে আর পড়া হয়নি, প্রচণ্ড আমারও শরীরটা ভালো ছিল না, বৃষ্টির জলে মানে একটু ভিজে গেছিলাম, গিয়ে হাত পাগুলোও ব্যথা করছিল। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে ডিমের তরকারি করে দেবো, ওই জন্য আর কি ডিমটা একটু শর্টকাট হয়, তো ডিমের তরকারি করবো বলেই আর কি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর যেহেতু বাপের শরীরটা ঠিক নেই, ও মানে যেতে চাইছিল না বৃষ্টির মধ্যে, তো আমি জোর করে বললাম না, নতুন জায়গায় যেহেতু তুমি শিখতে যাচ্ছ, একদিন না গেলে তোমারই ভুল হবে, তোমারই খারাপ হবে, তো তোমার যেতেই হবে, তুমি যাও। আর ওষুধটাও সাথে দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে ওষুধটা খেয়ে নিও। তো এই বলে ওকে রাজি করিয়েছিলাম। আর এদিকে আমি চাটাও বসিয়ে দিলাম, মানে ডিম সুদ্ধটা হয়ে গেছে, ডিম সুদ্ধটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আর চাটা বসিয়ে দিলাম। আর যেহেতু অনেকটা সকালে বের হতে হচ্ছে, তো অনেক সকালে উঠে ওকে স্নানটাও করতে হচ্ছে, তো এই অভ্যাসটা তো ওর ছিল না। আর ঘুম থেকে উঠেই গিয়ে সরাসরি স্নান করছে, করে আর বেরিয়ে যাচ্ছে, আবার গিয়ে সেখানে এসির মধ্যে এতক্ষণ সময় থাকছে, তার জন্য কি হচ্ছে ওর মাথাটা ভারী হয়ে যাচ্ছে আর শরীরটা খারাপ লাগছে। তো আমি ওকে বললাম এইসবগুলো তো তোমার এখন লেগেই থাকবে, তুমি তো সবসময় ছুটি করে ঘরে বসে থাকতে পারবে না, যেতে তো তোমাকে হবে, কারণ জীবনে এই সমস্যাগুলোকে তোমাকে তো মানে ফেস করতেই হবে, যেতেই হবে, যেহেতু তুমি ছেলে বাইরে তোমাকে তো কাজ করতেই যেতে হবে, আর কাজ করা বলো শেখা বলো যেতে তো তোমাকে হবে, এগুলোতে লেগেই থাকবে, তো সেগুলো তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, মানিয়ে নিতে হবে। আর যেহেতু কিছুদিন হলো বাইরে বেরোচ্ছে, সেই অভ্যাসটা তো এখনো হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু ওর একটু অসুবিধাই হচ্ছে, তো অভ্যাসটা হয়ে গেলে আবার হয়তো ঠিকঠাক হয়ে যাবে। রাতে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে বড়া করব। তো অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর অনেকটা রসুন দিয়ে আর কি ব্লেন্ড করে নেব। আর এই যে ডালের যে কোনো বড়াতে রসুনটা কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়, রসুনটা দিলে ভীষণ স্বাদ হয়, তো রসুনটা আমি একটু বেশি পরিমাণেই দিই, আর তার সাথে কাঁচা লঙ্কা ভীষণ ভালো হয়। আর এদিকে ডিমের তরকারিটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন মশলা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো, লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আর জল দিয়ে দেবো। আর ওদিকে মানে ডালটাকে বাপির বাবা আর কি ব্লেন্ড করে দিচ্ছে, সকালে যেহেতু আমার অনেক কাজ থাকে, একা হাতে সব দিকে সামলিয়ে উঠতে পারি না, তো বাপির বাবা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আর এই যে দেখো ডালটাকে ও ব্লেন্ড করে দিল, তো আমি এখন ডিমের তরকারিটা নামিয়ে নিয়ে আর ডালের বড়াটা করে দেবো। আর ডালের বড়াটা আমাদের বাড়িতে আমরা সবাই বেশ পছন্দ করি, একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর তেমন কিছু মশলা লাগে না। আর আদা বাটাটা দিতে পারো নাও দিতে পারো, কিন্তু রসুনটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। একটু ভালো করে মেখে নেব, নিয়ে আর বড়াগুলো করে দেবো।
আর এদিকে দেখ, রান্না করতে করতে একটু অন্যদিকে খেয়াল করলেই ব্যাস, এই যে পোড়াগুলো একটু লাল লাল হয়ে গেল, একটু পুরো পোড়া পোড়া হয়ে গেল, তো খাবারটা বাড়তে গেলাম আর বড়াগুলো তার সাথে সাথে একটু লেগে গেল। তো যাই হোক, খুব একটা বেশি পড়েনি। আর এদিকে আমি টিফিনগুলো ওদেরকে গুছিয়ে দিচ্ছি, বাবার আর ছেলের দুজনের টিফিন আমি একটু বেড়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে রাখি আগে থেকে, আর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বন্ধ করে দিই, যেহেতু অনেক গরম পড়ছে নষ্ট হওয়ার ভয়টা কিন্তু তাহলে থাকে না। বাবা আর ছেলে দুজনে পুরো রেডি, তো আমি টিফিনগুলো এখন ভালো করে ঢাকনা দিয়ে ব্যাগে ভরে দেবো, আর একটু ওদেরকে খেতে দিতে হবে। তো চলো আমি টিফিনগুলো ভরে দিই আর ওদেরকে একটু খেতে দিয়ে দিই, আর তারপরে আসছি অন্য কথায়। আর ওদিকে দুজনে বেরিয়ে গেল, তারপর আমি এলাম চা খেতে। তোরা যতক্ষণ না ঘরের থেকে বেরোয় ততক্ষণ আমার চা খাওয়াটা হয়ে ওঠে না, কারণ তো সেই সময়টা প্রচুর ব্যস্ত থাকি, তো চাটা হয়ে যায় অনেক সকালে, কিন্তু চাটা আমি পরেই খাই একটু বসে, কারণ সকালের ব্যস্ততার মধ্যে না এই চা খাওয়াটা হয়ে ওঠে না, আর আমি খেতেও ভালো লাগে না, কারণ এই কাজ শেষে বসে একটু শান্তি মনে চাটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো চা আর বিস্কিটটা এখন আমি খেয়ে নিচ্ছি, তারপরে প্রচুর কাজ পড়ে আছে সারাদিনের কাজ বাজ। খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে প্রচুর জামা কাপড় ভিজেছিল ওগুলো একটু ধুয়ে মেলে দিলাম, আর এই যে কিছু জামা কাপড় ছিল গুছানো বাকি, তো এই জামা কাপড় গুলো এখন গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখনো বিছানা পত্র গুছানো হয়নি। তো মোটামুটি বাপের বাবা আর বাপি বেরিয়ে গেলে তারপরে আমি এইসব ঘরগুলো গুছাতে সময় পাই, আর সকালে আমি একটুতে বাসি কাজগুলো করে নিই যেগুলো করার থাকে আর কি, একটু দুয়ারে জল দেওয়া, জল ভরা, এসব কাজগুলো সব করা হয়ে গেছে, আর এখন রান্নাবান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, সকালে উঠে এই বিছানাপত্র গুছিয়ে যদি আমি রান্না করতে যাই তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে উঠবে না, আর ওদিকে আমি ওদেরকে খাবারও দিতে পারবো না। ওই জন্য আমি কি করি, বিছানাপত্রগুলো একটু পরে গুছাই, জামাকাপড় পরে গুছাই, আগে আমি ওদেরকে খাবারটা করে দিই, নাহলে তো তখন সারাটা দিনে মানে আমার ভীষণ মনের মধ্যে খুঁতখুঁত করে যে খাবার দিতে পারলাম না, কি খাবে। আর ওর বাবা তবু অর্ডার দিয়ে খেয়ে নিতে পারে হোম ডেলিভারি, মানে ওদের ওখানে ব্যবস্থা আছে, ছেলে সেই ব্যবস্থা নেই, ওই জন্য মানে আর ও অতটা বোঝেও না, কাছাকাছি কোথায় দোকান আছে জানেও না, তো এই জন্য খাবারটা দিতে হয় আমাকে, আর একটু খাইয়েও দিতে হয়, তো ওই জন্য রান্নার কাজটা আমার আগে। আল্লাটাও গোছানো হয়ে গেল, জামা কাপড়ও গোছানো হয়ে গেল, এবারে আমার আরো প্রচুর কাজ আছে এখন। আজ আমাদের রাতের খাবার কি বলতো, এই যে দেখো, দু প্লেট চিকেন বিরিয়ানি আছে, এই যে দু প্লেট চিকেন বিরিয়ানি, আর এখানে আছে একটা মিক্স চাউ, তিন প্লেট খাবার। তো কত খাবার নিয়ে বসে গেছি বন্ধুরা, প্রচুর খাবার নিয়ে বসে গেছি, আর বিরিয়ানির গন্ধ সহ্য করে থাকা যাচ্ছে না, ভীষণ ভালো লাগছে। আমরা যেখান থেকে খাবারটা নিই দোকানে, খাবারটা ভীষণ ভালো।
দুটোই খাবার খুব টেস্টি, ভীষণ ভালো। তো চলো আমরা খেয়ে নিই।